কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর প্রদেশও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খন্ড থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব আজকে বন থেকে দিয়েছে বিজেপি জেনে শুনে কারণ ওদের ডেড বডি চাই আমরা শান্তি চাই আমরা বিচার চাই আমরা দোষী ব্যক্তি শাস্তি চাই ফাঁসি চাই আর ওরা দোষী ব্যক্তি যাতে ফাঁসি না হয় বিচারের পানি যাতে নীরবে নিভিতে কাঁদে ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে চক্রান্তের খেলায় নেমেছে বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে আমি তাদের ঠিককার জানাই আজকেও আমাদের ছেলে মেয়েরা যখন আসছিল বিভিন্ন মাসে ধুলাপার থেকে শুরু করে কয়েকটা জায়গায় বাস ভাঙচুর করা হয়েছে আজকেও পুলিশকে মারা হয়েছে এবং শুধু তাই নয় রেলের সিগনাল ইচ্ছা করে দেরি করে দেওয়া হয়েছে কারণ এখানে রেল বলুন সিবিআই ইডি বলুন ইনসাফ বলুন সব কিছু বিজেপি করে বিজেপি চালায় আমি কোনোদিন এরকম কেন্দ্রীয় সরকার দেখিনি যে দল নির্ভর আমরাও ছাত্র রাজনীতি করেছি আমরা বন্ধের রাজনীতি বিশ্বাস করি না কিসের বন্ধ কাকে নিয়ে বন বন্ধ করলে যাও করেনি আসামের ঘটনায় পদত্যাগ করেনি মধ্যপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি এমনকি মণিপুরের পরিবারগুলোর কাছে ছুটে যায়নি আর আসামে তো এনকাউন্টার করে মেরু নেওয়া হলো যে অভিযুক্ত তাকে মেরে নেওয়া হলো মনে রাখবেন কালকে ছবিতে আমরা দেখেছি

ଓଡ଼ିଶାବାସୀ ମଧ୍ୟ ଦାୟିତ୍ୱବାନ ଏବଂ ସଚେତନ ଆମ ରାଜ୍ୟ ଓଡ଼ିଶା ପ୍ରତି ଆପଣଙ୍କର ଏଭଳି ବିଦ୍ୱେଷ ଭାବ ନକାରାତ୍ମକ ମନ୍ତବ୍ୟ ଏବଂ ସମ୍ବେଦନହୀନ ମନୋଭାବକୁ ଆମ ଓଡ଼ିଶାବାସୀ କେବେ ବି ଗ୍ରହଣ କରିବେ ନାହିଁ ଜଘନ୍ୟ ଅପରାଧର ଶିକାର ହୋଇଥିବା ଝିଅକୁ ନ୍ୟାୟ ନ ଦେଇ ପ୍ରତିଶୋଧ ପରାୟଣ ଭାବ ନେଇ ଆପଣ ଯେଉଁ ମନ୍ତବ୍ୟ ଦେଉଛନ୍ତି ତାହା ଦେଶ ପାଇଁ ବିପଦଜନକ ଆପଣଙ୍କ ଅନୁରୋଧ ଏଥିରୁ କ୍ଷାନ୍ତ ରୁହନ୍ତୁ শান্ত রুহতু এ মোহন মাঝি কেভাবে আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সমালোচনা করছেন সে দিদি আপনার আসাম ধমক দেবার সাথে কলে রক্তাক্ত আখি দেখা নিজের বিফলতার রাজনীতি ভারতক নিয়াঁ লগাইব চেষ্টা করত না বিভাজনকারী ভাষা কহা আপনার উপযুক্ত নুহে বলে আসাম মুখ্যমন্ত্রী টুইট করছেন

কিন্তু বাংলাদেশ এক ভিন্ন দেশ বলে মমতা বানার্জী সেটি প্রসঙ্গ অলগা লাগি শেখ হাসিনা সরকার পতন হল অর্থাৎ সেটি বাদীয় কোটা প্রসঙ্গ লা তে বর্তমান সময় সে করে কীছেন যে প্রধানমন্ত্রী মোদী আপন আপন লোক মাধ্যমে বঙ্গলার অশান্তি সৃষ্টি করা চেষ্টা করছেন মনে রাখত যদি আপনার বঙ্গলা জাঁয়া চেষ্টা করবে তাহলে আসাম উত্তরপ্রদেশ উত্তর পূর্ব বিহার ঝাড়খণ্ড ওড়শা ও দিল্লি চলবে তেম বুধবার বিজেপি পক্ষ বার ঘণ্টা বন্ন করা নেকি এভাবে মন্তব্য দেইছন্তি মমতা বানার্জী সেপটে এর জবাব মুখ্যমন্ত্রী মোহন মাঝিটি বর্তমান সময় সে যাহা মমতা বানার্জী তাখ্যমন্ত্রী মোহন মাঝি বিরোধ করছেন সে ওষা সম্পর্কের এভাবে আপত্তিজনক দেবা পাই আপনার এ অধিকার কি দেলা। ওড়শা গোটিয়ে শান্তিপূর্ণ রাজ্য ଓଡ଼ିଶାବାସୀ ଦାୟିତ୍ୱବାନ ଆଉ ସଚେତନ ଆମ ରାଜ୍ୟ ଓଡ଼ିଶା ପ୍ରତି ଆପଣଙ୍କର ଏଭଳି ବିଦ୍ୱେଷ ଭାବ ନକାରାତ୍ମକ ମନ୍ତବ୍ୟ ଓ ସମ୍ବେଦନହୀନ ମନୋଭାବକୁ ଆମ ଓଡ଼ିଶାବାସୀ କେବେ ବି ଗ୍ରହଣ କରିବେ ନାହିଁ